They're coming, coming, Bodhi, Dada Babu. Are you Thakur Bo? Thakur Bo bole amake lojja deben na. Ashole ami ekta prostab niye eshechi. Prostab? Tomar abar kisher prostab? Abdar, nana bhikkha, onek dinkar ichha. Acha bolo na. Swapno, bhalobasha, ami মল্লিকাকে বিয়ে করবো পাছানো বলছি পাছানো বলছি এটা কি আর কি মানে চেগা মল্লিকাকে নিয়ে আর একটা কথা মল্লিকাকে জড়াবে বাঁধবো না আমি তোমার সুতো পেটা করবো আর সুতো মা শুনছো নিন মারুন চুপ চুপ আর একটু ভেবে দেখলো তো না ওরে বাবা রে ও বাবা গো অল রাইট এই অপমানের প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো শহর থেকে এসে পোস্টি নষ্টি করা হ্যাঁ আমি বের করে দেব এই আমার বিশ্বের প্রতিজ্ঞা গুড বাই হ্যাঁ গো কি বলে গেলে শুনলি ও কিসের ইঙ্গিত করে গেল বুঝতে পারলাম না কথার ধরনটা ভালো লাগলো না তো মল্লিকা আমার সিঁদুর কৌটোটা কোথায় রে ও মল্লিকা মল্লিকা চোখ থেকে হাত সরাও কি করে বুঝলে আমি এই সাহস আর কারো হবে না তোমার মনের মধ্যে যে লাল গোলাপ ফুটে আছে তার গন্ধ যে আমি চিনি তুমি কাছে এলেই বাতাস সেই গন্ধে ভরে যায় বানিয়ে বলছো না তুমি নিজেই জানো না তুমি কত সুন্দরী অনেকটা ভোরবেলায় ঘাসের আগায় শিশির কণার মতো তোমার মল্লিকা নাম সার্থক এই মামা মামি কোনো সন্দেহ করেনি তো না না কোনো সন্দেহ করেনি তার চিঠি গো বাবা বাবার এখানে আসবার কথা কিছু লিখেছেন মা শরীর খারাপ বাবা কলকাতায় ফিরে যাবার কথা লিখেছেন সিরিয়াস কিছু মার হার্টের অসুখ কত বলেছি চিন্তা না করতে তবু কথা শুনবে না তোমাকে না দেখে আমি এতদিন থাকবো কি করে বলো তো কবে যাচ্ছ এই সপ্তাহে যাবো ভাবছি মা শরীর ভালো হলেই আমি ফিরে আসবো শোনো আমার কথা তোমার বাবা মাকে বলবে তো নিশ্চয়ই বাবা মাকে তো বলবোই তারপর সেই শুভ দিনটার জন্য অপেক্ষা করব যেদিন তোমাকে দত্তবাড়ির বউ করে কলকাতায় নিয়ে যাব এতখানি বুক ভরা ভালোবাসা দিয়ে তুমি আমাকে সারা জীবনের মতন ঋণী করে রাখলে ভালোবাসা মানুষকে ঋণী করে না ভালোবাসা মানুষকে আপন করে নেয় এই যে তুই সকাল থেকে খবরের কাগজ সামনে নিয়ে বসে আছো আমার কথা শুনছো বলো না কি বলবে কি আর বলবো মল্লিকা দিকে একটু নজর দাও গরিবের ঘরে সুন্দরী মেয়ে একটা অভিশাপ আচ্ছা একটা ভালো ছেলে দেখে বিয়ে দিতে পারো না আহ যাতে সব দিক দিয়ে আমরা নিশ্চিন্ত হই তুমি কি ভাবো আমি চেষ্টা করছি না রবিবাবুর ছোট ছেলেটা ব্যাংকে চাকরি করছে ভাবছি ওর সঙ্গে মল্লিকার বিয়ের সম্বন্ধটা করবো ভালো শোন না বস না এখানে তোমরা কথা বলো আমার কাজ আছে বিয়ের কথা শুনে লজ্জা পেয়েছে ওর মার কপালে তো সুখ ছিল না জানি না ওর কপালে কি আছে কাল ভোরেই আমি কলকাতায় ফিরে যাচ্ছি মিস্টার দত্ত কাজ যেন থেমে না থাকে
পয়লা বৈশাখের টার্গেট মাথায় রাখুন। আপনি আবার কবে আসছেন? অ্যাজ সুন অ্যাজ পসিবল। আমাকে কলকাতায় যেতে হচ্ছে, কিন্তু কিন্তু আমার মনটা এখানেই পড়ে থাকবে। আপনি কিছু ভাববেন না স্যার, আমরা সবাই মিলে চেষ্টা করব স্যার। আপনাদের উপর সে ভরসা আমার আছে মিস্টার দাশগুপ্ত। স্যার আমার একটা নিবেদন আছে। কিসের নিবেদন? স্যার আজ রাতে যদি আমাদের বাড়িতে ডিনার করেন, আমার স্ত্রী খুব ইচ্ছে স্যার। নিশ্চয়ই খাব, তবে আমার একটা কাজ আছে, একটু দেরি হতে পারে। ওকে স্যার। ঠিক আছে, নমস্কার। নমস্কার স্যার। স্বপ্ন দেখতে আমিও ভালোবাসি মল্লিকা। আমাদের বিয়ে হচ্ছে, আমাদের সংসারে নতুন অতিথি এসেছে, তুমি আমার সাথে ঝগড়া করছো, অভিমান করছো। তুমি যা ভাবছো তাই, আমাদের বিয়ে হবে, ছেলে হবে। না, আমাদের মেয়ে হবে। না, আমাদের ছেলে হবে। না, মেয়ে হবে বলছি, আমাদের ছেলে হবে। শোনো, আমাদের যদি ছেলে হয় তার কি নাম রাখবো বলো তো? কি? তোমার সৌমিত্র সৌ, আর আমার মল্লিকার ম। রাইট, সৌম। গুড, সৌম। তুমি চলে যাবে? যত তাড়াতাড়ি পারবো ফিরে আসবো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।